কিভাবে প্রধান উপদেষ্টা হইতে না পারে আইন উপদেষ্টা হয়? আসিফ নজরুল আওয়ামী লীগের বি টিম আন্দোলনের শেষের দিকে 2000 লাশ পড়ার পর 20,000 ভাই আহত করার পর সে শেষ দিকে এসে সমাজ যখন দেখছে যে হাসিনার ক্ষতি নাই, তার একটু ইয়া কামাইতে হবে, সে এসে একটু জয়েন হয়েছে বসুম। এই বাংলাদেশের নতুন স্বাধীনতা আসিফ নজরুলের কোনো অবদান নাই। সিনা পালা গেছে 5ই অগস্ট, সে 3ই অগস্ট প্রশাসন সেনাবাহিনী থেকে শুরু করে প্রশাসনের সাথে গোল টেবিল গোপন বৈঠক করে প্রধান উপদেষ্টা হওয়ার ষড়যন্ত্র করছে। প্রধান উপদেষ্টা যখন তাকে, সে প্রধান উপদেষ্টা হবে তার পছন্দ মতো উপদেষ্টা মণ্ডলীতে লোক নিবে। যখন 5ই আগস্ট আমাদের ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক ভাই এরা তাদেরকে ছাড়াই তারা উপদেষ্টা মণ্ডলী গঠন করেছিল, তাদের 5ই আগস্টের সেই বৈঠক আমাদের ছাত্র সমন্বয়ক ভাইরা প্রত্যাখ্যান করেছে। ওই ডক্টর ইউনুস আসিফ ভাই এবং নাহিদ ভাইকে উপদেষ্টা মণ্ডলীতে ঢুকানোর জন্য তাদের ফাইট করতে হয়েছে। কেন এই পর্যন্ত উপদেষ্টাতে যত নিয়োগ হয়েছে তার পিছনে আছে আসিফ নজরুল। আসিফ নজরুল প্রথম আলো সুধি সমাবেশে গিয়ে তার প্রথম আলো ডেলি স্টারের পক্ষে তার যে অবস্থান, প্রথম আলো ডেলি স্টারের তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে তার অবস্থান এটাতে স্পষ্ট। আপনারা রিসার্চ করেন, তার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়ার গ্রাউন্ড তৈরি করেন, বহুত পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা তাকে পদত্যাগ করার আলটিমেটাম দিচ্ছি। তারা সসম্মানে ডক্টর ইউনুস আসিফ ভাই নাহিদ ভাই ছাড়া বাকি যত ভুইরা বাম আছে উপদেষ্টায় সব কয়টার পদত্যাগ করতে হবে। আমরা বাংলাদেশের নিউ জেনারেশন, নিউ বাংলাদেশে লিডারশিপে ইয়ং জেনারেশনকে দেখতে চাই। জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, উম্মার সাথে যারা আপোষহীন, অন্যায়ের সাথে আপোষহীনভাবে কাজ করবে তাদের আমরা লিডারশিপে দেখতে চাই। আসিফ নজরুল আওয়ামী লীগের বি টিম আন্দোলনের শেষের দিকে 2000 লাশ পড়ার পর 20,000 ভাই আহত করার পর সে শেষ দিকে এসে সমাজ যখন দেখছে যে হাসিনার ক্ষতি নাই, তার একটু ইয়া কামাইতে হবে, সে এসে একটু জয়েন হয়েছে বসুম। এই বাংলাদেশের নতুন স্বাধীনতা আসিফ নজরুলের কোনো অবদান নাই। সে কিভাবে প্রধান উপদেষ্টা হইতে না পারে আইন উপদেষ্টা হয়, এটা গেল একটা। শুধু ডক্টর আসিফ নজরুল না, এখানে আমাদের এজেন্ডা, আমাদের যে দাবি সব কিছু এখানে স্পষ্ট আছে, আপনারা ছড়িয়ে দেবেন। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, কন্টিনিউয়াস চলতে থাকবে। আমি ব্যক্তিগতভাবে এটা পার্সু করব, আমাদের সাথে আপনারা জয়েন করবেন। এটা দেশের সার্বভৌমত্বের বিষয়, এটা দেশের জনগণের স্বার্থের বিষয়। বাংলাদেশ থেকে ছিনিমিনি 71-এর পর আমরা পাকিস্তানের হাত থেকে মুক্ত হয়ে ভারতের হাতে পড়েছি, এখনও আমরা ভারতের হাত থেকে মুক্ত হতে পারি নাই। আমি শাহিয়া আশফিক ভুইয়া, দ্য ফাউন্ডার অফ মুসলিম লিগাল এইড বাংলাদেশ, এরই সাথে সদস্য সচিব ঢাকা মহানগর বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন, আমরা আমাদের দাবি আপনারা পৌঁছে দিবেন, জনগণকে সচেতন করবেন, আমরা আমাদের প্রতিবাদ জারি রাখবো বিভিন্ন নাম। এটা হলো ওপেন প্ল্যাটফর্ম, দেশের স্বার্থে যারাই কাজ করবে সবার জন্য এটা ওপেন প্ল্যাটফর্ম, যে কেউ এসে তার কথা বলতে পারবে, তার বক্তব্য পেশ করতে পারবে।